গতকাল অ্যানি মিউজিয়ামে ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। তারপর মিস্টার ডিসোজা খবর পেয়ে মিউজিয়াম থেকে অ্যানিকে বাড়ি নিয়ে এসেছে। কিন্তু বাড়ি আসার পর থেকেই অ্যানি না কারোর সাথে কোনো কথা বলছে, না কারোর কোনো কথার কোনো উত্তর দিচ্ছে, শুধুমাত্র চুপচাপ বিছানার উপরে বসে রয়েছে। হয়তো অ্যানি কালকে ওর সাথে ঘটে যাওয়া ঘটনাটা ভুলতে পারছে না। অ্যানি কিছুতেই বুঝতে পারছিল না যে ও এই সমস্ত কথা কাকে বলবে, কারণ ও নিজেই তো এই সমস্ত কথা বিশ্বাসই করতে পারছিল না। আর ও যদি কাউকে এই কথাগুলো বলেও তাহলে তো কেউ বিশ্বাসই করবে না। বিজ্ঞানে বিশ্বাসী আধুনিক মনস্কা অ্যানি কিছুতেই ওই কথাগুলো যেন মেনে নিতে পারছিল না। অ্যানির বাবা মিস্টার ডিসোজা কাল থেকে অ্যানিকে এইভাবে চুপচাপ বসে থাকতে দেখে ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। ওর কি হয়েছে কিছুই বুঝতে পারছিলেন না, কারণ অ্যানি কোনো কথারই উত্তর দিচ্ছিল না। কালকের ঘটনার পর অ্যানি তার মায়ের স্মৃতিচারণা করতে লাগলো, তাই তার ছোটবেলার কথা মনে পড়তে লাগলো। অ্যানি যখন ছোট ছিল তখনও খুব মন দিয়ে পড়াশোনা করত, আর অ্যানির মা রোমা সকালবেলায় তাড়াতাড়ি রান্নার কাজটা সেরে ফেলতো। তারপর খাওয়া দাওয়া করে অ্যানির বাবা নিজের গাড়ি নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ত। তারপর ওর মায়ের প্রতিদিন এসে বলা, বাবা তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নাও, না হলে তো বাসের সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নিয়ে স্কুলে যেতে হবে তো। তারপর মা মেয়ে খেয়ে দিয়ে একসঙ্গে বাড়ি থেকে রওনা হতো, আর স্কুল বাস আসতেই অ্যানি বাসে করে স্কুলে চলে যেত। তারপর রোমার অফিস বাস আসলে রোমাও অফিসে চলে যেত। তারপর প্রতিদিনের মতো বিকেলবেলায় অ্যানি সববার আগে বাড়ি ফিরে খেয়ে দিয়ে পড়তে বসে পড়ত। কিন্তু রোমার জন্য এই দিনটাই ছিল বাড়ি থেকে শেষবারের মতো রওনা হওয়া। এই দিনের পর রোমা আর কখনও বাড়ি ফেরেনি। ওই দিন বিকেল থেকে রাত পর্যন্ত ছোট্ট অ্যানি মায়ের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু রোমা আর বাড়ি ফিরে আসেনি। মিস্টার ডিসোজা ফিরে সারা শহর তন্নতন্ন করে খুঁজেছেন, কিন্তু কোথাও রোমার কোনো খোঁজ মেলেনি। তাই পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে মিস্টার ডিসোজার কাছ থেকে রোমার সম্পর্কে সমস্ত তথ্য সংগ্রহ করে। তারপর শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত তন্নতন্ন করে রোমাকে খুঁজতে থাকে, কিন্তু শহরের কোথাও রোমার কোনো খোঁজ পাওয়া গেল না। এইভাবে দেখতে দেখতে বেশ কয়েকটা বছর কেটে গেল। এখন অ্যানি বড় হয়েছে, হিস্ট্রি অনার্স নিয়ে পড়াশোনা করছে। তারপর একদিন অ্যানির কলেজ থেকে শহরের একটি মিউজিয়ামে এক্সকারশনের জন্য ব্যবস্থা করা হলো। অ্যানি তার বন্ধুবান্ধব আর প্রফেসরদের সঙ্গে সেই মিউজিয়াম দেখতে গেল। অ্যানির বন্ধুবান্ধবরা যখন একটি রুমে প্রত্নতাত্ত্বিক বিভিন্ন জিনিসপত্র দেখতে ব্যস্ত ছিল, তখন অন্য একটি রুমে অ্যানি একটি মমি দেখছিল। হঠাৎ করে ওই মমিটার হাত দুটো কাঁপতে লাগলো। এটা দেখে অ্যানি প্রথমে ভাবলো যে হয়তো ওর এটা চোখের ভুল, কিন্তু তারপর ওই মমিটার সারা শরীর থরথর করে কাঁপতে লাগলো। এই দেখে অ্যানি প্রচণ্ড ভয় পেয়ে গেল আর ছুটে গিয়ে দেয়ালের সঙ্গে সাঁটিয়ে গেল আর প্রচণ্ড জোরে জোরে হাঁপাতে লাগলো। অ্যানি নিজের প্রাণ বাঁচানোর জন্য দরজার দিকে গেল, কিন্তু দরজাটা কিছুতেই খুলতে পারলো না। তারপর অ্যানি প্রাণ বাঁচানোর জন্য একটি স্টোর রুমের মধ্যে ঢুকে পড়লো। এই সময় একটি কাঁচ ভাঙার আওয়াজ শোনা গেল। তারপর ওই মমিটা স্টোর রুমের কাছে গিয়ে দাঁড়ালো আর অ্যানিকে নিজের মেয়ে বলে দাবি করতে লাগলো। এই কথাগুলো শোনার পরেই অ্যানি অজ্ঞান হয়ে গিয়েছিল। এই সমস্ত কথা মনে করে অ্যানির মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল, তাই উদাস হয়ে বসেছিল। কিন্তু কালকে যে মমির কথাগুলো শুনে ওর প্রচণ্ড ভয় করছিল, আজ আর ওই মমির কথা মনে করে ওর আর ভয় করছে না, বরং নিজের মায়ের কথাই বারবার মনে পড়ছে। ওর বারবার মনে হচ্ছিল যে ও আবারও গিয়ে ওই মমির সঙ্গে দেখা করবে। ঘন্টার পর ঘন্টা অ্যানিকে এইভাবে চুপচাপ বিছানার উপরে বসে থাকতে দেখে মিস্টার ডিসোজা বললেন, অ্যানি আমার মনে হচ্ছে তোমার শরীরটা ঠিক নেই, তাই তুমি একবার পারলে ডাক্তারের কাছে যাও, ট্রিটমেন্ট করানো দরকার আছে মনে হচ্ছে। কিন্তু অ্যানি ওর বাবার কথার কোনো উত্তর দিল না, ওর নিজের খেয়ালের মধ্যেই মগ্ন ছিল। পরদিন সকালবেলায় অ্যানি কাউকে কিচ্ছু না বলে আবার ওই মিউজিয়ামে গেল ওই মমির সাথে দেখা করার জন্য। অনেক আশা নিয়ে অ্যানি ধীরে ধীরে ওই মমি রুমটার দিকে এগোতে লাগলো।
ফ্যানি ওই মমিটার সামনে গিয়েই একদম চমকে গেল, কারণ কাল যে কাঁচটা ভেঙে গিয়েছিল কেউ ওই কাঁচটাকে ভালো করে আগের মতো জুড়ে দিয়েছে। তারপর অ্যানি ওই মমিটাকে বলল, মা এই দেখো আমি এসেছি, তুমি কাল কি বলতে চাইছিলে আমায়? আসলে তোমাকে এই রূপে দেখে আমি কাল খুব ভয় পেয়ে গিয়েছিলাম, এখন বলো না মা তুমি কি বলতে চাইছিলে। কিন্তু অ্যানির কথায় আজ মমি কোনো উত্তর দিল না, কোনো সাড়া শব্দও করল না। তারপর উদাস হয়ে অ্যানি মমি রুম থেকে বাইরে বেরিয়ে চলে এলো। অ্যানি ধীরে ধীরে মিউজিয়াম থেকে বেরিয়ে যেতে লাগলো আর মনে মনে শুধু একটা কথাই ভাবতে লাগলো, যে আজ মা কেন ওর সাথে কোনো কথা বলল না, একটিবারও কেন সাড়া দিল না। পরদিন অ্যানি আবারও নতুন আশা নিয়ে ওই মমির সাথে দেখা করার জন্য এলো আর ধীরে ধীরে মমি রুমের দিকে এগিয়ে যেতে লাগলো। তারপর অ্যানি ওই মমি রুমে গিয়ে মমির সামনে দাঁড়িয়ে বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করতে লাগলো আর বলল, মা তুমি একটি বারের জন্য উঠবে না? তুমি কি একবারের জন্যও তোমার অ্যানিকে দেখতে চাও না মা? কিন্তু আমি যে অনেক আশা নিয়ে তোমার কাছে আজ ছুটে এসেছিলাম। অ্যানি কথা বলতে বলতে খেয়াল করল যে আজও মমিটা নাড়াচাড়া করতে শুরু করেছে, কিন্তু আজ আর অ্যানি একটুও ভয় পেল না, কারণ আজ ওই মমিটার মধ্যে অ্যানি তার মাকে দেখছিল। তারপর ওই মমিটা কথা বলতে শুরু করল, অ্যানি তুমি এসেছ মা, আমি জানতাম তুমি নিশ্চয়ই আসবে। তুমি জানতে চাও তোমার মায়ের সঙ্গে কি হয়েছিল? তুমি যদি সেই ঘটনা শোনো তাহলে তুমি স্তম্ভিত হয়ে যাবে। এতগুলো বছর ধরে আমি তোমাকে এই কথাগুলো বলবো বলেই অপেক্ষা করে আছি। সেই দিন জিমে গিয়ে আমি তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ি ফিরছিলাম, কারণ তুমি প্রত্যেক দিন স্কুল থেকে ফিরে নিজের হাতে খাবার খাও। ওই দিন আমি চেয়েছিলাম যে তাড়াতাড়ি বাড়ি ফিরে তোমাকে নিজের হাতে খাইয়ে দেব। আমি যেহেতু ওই দিন জিম থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম তাই জিমের বাস পাইনি। সেই জন্য জিম থেকে বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য জঙ্গলের শর্টকাট রাস্তা ধরেছিলাম। ওই জঙ্গলের রাস্তায় কেউই ছিল না, আমি একা একাই জঙ্গলের পথ ধরে হেঁটে আসছিলাম। ওই জঙ্গল থেকে বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য একটি ব্রিজ পড়ত। আমি যখন ওই ব্রিজটার দিকে এগিয়ে গেলাম তখন একটি মোটরসাইকেল এসে আমার সামনে থমকে দাঁড়ালো। ওই বাইকে যে লোকটা বসেছিল ওই লোকটার চেহারাটা একদম গুন্ডাদের মতো, সন্ডা মার্কা চেহারা। ওকে দেখে আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। ওই লোকটা আমার দিকে খটমট করে তাকিয়েছিল, আপাত মস্তক আমার দিকে দেখছিল। ও এইরকম কুদৃষ্টি দেখে আমি ভীষণই ভয় পেয়ে গিয়েছিলাম আর ওই মুহূর্তে আমি নিজেকে কিভাবে বাঁচাবো ভেবে উঠতে পারছিলাম না, কারণ আশেপাশে আমার কেউ ছিল না। তাই আমি নিজেকে বাঁচানোর জন্য জঙ্গল থেকে দৌড়তে লাগলাম। বাইক নিয়ে আমার পিছু পিছু জঙ্গলের দিকে আসছে। তারপর আমি আমার প্রাণ বাঁচানোর জন্য আরো গভীর জঙ্গলের দিকে দৌড়তে লাগলাম। তারপর আমি দৌড়তে দৌড়তে হঠাৎ থেমে যেতে বাধ্য হলাম, কারণ আমার সামনে আরো একজন গুন্ডা এসে দাঁড়ালো। গুন্ডাটার বয়স আগের জনের থেকে অনেক বেশি ছিল আর মাথার সামনে দাঁত পিছনের দিকে অল্প চুল ছিল। ওই সময় আমি কি করবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমার বোঝার আগেই প্রথম গুন্ডাটি আমার পিছনে এসে অতর্কিতে আমার মুখ আর চোখটা চেপে ধরল। তারপর আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। এরপর আর আমার কিচ্ছু মনে নেই। আমার এখানে থাকতে একদম ভালো লাগছে না মা, তুমি যে করেই হোক আমাকে এখান থেকে মুক্তি দাও, তবেই আমার আত্মার শান্তি পাবে। কিন্তু আমাকে এই মিউজিয়াম থেকে ছাড়ানো অত সহজ ব্যাপার নয়। তোমাকে আমায় এখান থেকে মুক্ত করতে হলে তার আগে তোমায় প্রমাণ করতে হবে যে ওই গুন্ডাগুলো আমাকে এখানে মমি বানিয়ে রেখেছে আর আমি তোমার মা। তুমি কি এটা প্রমাণ করতে পারবে অ্যানি? বলো অ্যানি, বলো। এই সমস্ত কথা শুনে অ্যানি হাত মুঠো করে আত্মবিশ্বাসের সঙ্গে বলল, হ্যাঁ মা আই ক্যান ডু ইট, আমি যে করেই হোক তোমার মুক্তির ব্যবস্থা নিশ্চয়ই করব। অ্যানি তার মায়ের মুক্তির ব্যবস্থা করবে, একথা ভেবে অ্যানির চোখ দুটো জলজল করে উঠল আর একথা শুনে নিজের মুক্তির কথা চিন্তা করে অ্যানির মায়ের মনটাও ভীষণ খুশি হয়ে উঠল। ওর মায়ের এটা বিশ্বাস যে হ্যাঁ আমার মেয়ে এটা নিশ্চয়ই করতে পারবে। সেই
জন্য অ্যানি মমি রুম থেকে বেরিয়ে একতলায় অফিস রুমের সামনে অপেক্ষা করতে লাগলো ম্যানেজিং ডাইরেক্টরের সঙ্গে কথা বলবে বলে। ম্যানেজিং ডাইরেক্টরের রুমের সামনেই ছিল স্টাফেদের রুম, আর ম্যানেজিং ডাইরেক্টরের রুমের সামনেই অ্যানি অপেক্ষা করছিল, কারণ এমনির সিকিউরিটি অ্যানিকে বাইরে অপেক্ষা করতে বলেছে। তাই অ্যানি বসে অপেক্ষা করছে, যখন এমনি ফ্রি হবেন তখন ওর সাথে কথা বলবেন। বসে বসে অ্যানি শুধুমাত্র মাকে দেওয়া কথাটাই মনে পড়ছিল, হ্যাঁ মা, আই ক্যান ডু ইট, আমি যে করেই হোক তোমার মুক্তির ব্যবস্থা নিশ্চয়ই করব। কারণ যে কোনো মূল্যেই ওকে ওর মাকে দেওয়া কথা রাখতেই হবে, ওকে ওর মায়ের আত্মার শান্তির ব্যবস্থা যে করেই হোক করতেই হবে। অ্যানি নিজের চিন্তায় মগ্ন হয়ে চুপচাপ বসেছিল। তারপর এমনির রুম থেকে দরজা খোলার আওয়াজ এলো। সিকিউরিটি গার্ড বাইরে বেরিয়ে এসে অ্যানিকে বলল, সরি ম্যাম, এমডি সাহেব আজ খুব ব্যস্ত আছে, আজ আপনার সঙ্গে দেখা করতে পারবে না। সিকিউরিটি গার্ডের কাছ থেকে এইসব কথা শুনে অ্যানি সহজেই বুঝে গেল যে একজন সাধারণ স্টুডেন্ট হিসাবে এমডি তার সাথে কিছুতেই কথা বলতে রাজি হবেন না। আর এমডি যে ওর কথায় গুরুত্ব দিচ্ছে না সেটাও অ্যানি খুব ভালোভাবেই বুঝে গেল, আর মনে মনে ভাবল যে আজ বাড়ি গিয়েই বাবাকে সমস্ত কথা খুলে বলবে। তারপর অ্যানি বাড়ি ফিরে বাবাকে মায়ের ব্যাপারে সমস্ত কিছু কথা শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে বলতে লাগলো, আর শেষে অ্যানির পাশে থাকার জন্য, ওকে সাহায্য করার জন্য বলল। প্রথমে তো মিস্টার ডিসোজা অ্যানির কাছ থেকে এই সমস্ত কথা শুনে ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়লেন। তারপর ঠান্ডা মাথায় অ্যানিকে বললেন, ও মাই গড, অ্যানি আমি তোমার বাবা হয়ে ঘটনাটা বিশ্বাস করলাম, কিন্তু এই আধুনিক যুগে তোমার এই ঘটনাটা কেউ বিশ্বাস করবে বলে মনে হয়, তাই তোমাকে এই ঘটনার অনেক গভীরে ঢুকতে হবে এবং এর সমাধান করতে হবে, সেটা কি তুমি পারবে অ্যানি? হ্যাঁ বাবা, আমি এই সমস্যার সমাধান নিশ্চয়ই করতে পারবো, কিন্তু তুমি যদি সবসময় আমার সঙ্গে থাকো, পাশে থেকে আমাকে সাহস যোগাও। অ্যানি প্রথম দিন থেকেই বুঝতে পেরেছিল যে এই মমির রহস্য সমাধান করার জন্য ওকে আগে নিজেকে তৈরি হতে হবে, তাই ও আর দেরি না করে ক্যারাটে ক্লাস জয়েন করেছে, আর তাই মন দিয়ে প্র্যাকটিস করছে, কারণ ওর সামনে যে কোনো মুহূর্তেই কঠিন পরিস্থিতি এসে উপস্থিত হতে পারে। শুধুমাত্র ক্যারাটে ক্লাস জয়েনই নয়, ক্যারাটের সঙ্গে সঙ্গে অ্যানি নিজের পড়াশোনাও শুরু করে দিল। মমি সম্পর্কে বিশদভাবে তথ্য সংগ্রহ করার জন্য ও বিভিন্ন ধরনের বই পড়তে শুরু করল, আর মমি সম্পর্কে নানান জানা অজানা তথ্য সংগ্রহ করতে লাগল। তারপর ঠিক এক মাস পর, অনেক চেষ্টা করার পর, একজন প্রাইভেট ডিটেকটিভ মিস্টার জনের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অ্যানি ওনার বাড়িতে এলো। মিস্টার জন শহরের একজন নাম করা প্রাইভেট ডিটেকটিভ, আজ অবধি উনি যতগুলো কেস হাতে নিয়েছেন প্রত্যেকটি কেসে সফল হয়েছেন। তারপর অ্যানি নিজের মায়ের সম্পর্কে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ঘটনা বলতে লাগলো, আর মিস্টার জন চোখ বন্ধ করে সমস্ত কথা মন দিয়ে শুনছিলেন। সমস্ত কিছু শোনার পর মিস্টার জন তার অ্যাসিস্ট্যান্ট থমাসকে বললেন, ভেরি ইন্টারেস্টিং কেস থমাস, এই কেসটা স্টাডি করার জন্য আমাদের অন দ্য স্পট যেতে হবে, কামিং ফ্রাইডে সেকেন্ড হাফে প্রোগ্রাম ফিক্স কর, আশা করছি কোনো না কোনো ক্লু পাওয়া যাবে। কিন্তু স্যার, এত বছর পর কেসটা হাতে নেওয়া মানে তো অন্ধকারে সূচ খোঁজা। তারপর অ্যানি, মিস্টার জন আর থমাস তিনজনে ওই জায়গায় গিয়ে উপস্থিত হলো, আর মিস্টার জন অ্যানির বলা কথাগুলোর উপরে ভিত্তি করে ওই জায়গাটিকে ভালো করে লক্ষ্য করছিলেন। বেশ কিছুদিন এই জঙ্গলের পরিবেশটা শান্তই ছিল, এরকম কোনো ধরনের ঘটনা আর ঘটেছে বলে শোনা যায়নি। কয়েকটি পাখি গাছের ডালে বসে কিচির মিচির করে গান গাইছিল। তারপর হঠাৎ একটা বাইকের শব্দে পাখি দুটো উড়ে গেল। এতদিন পর আবারও সেই গুন্ডাটা এই জঙ্গলের মধ্যে প্রবেশ করল, আর গভীর জঙ্গলের দিকে এগিয়ে যেতে লাগলো। আর ঠিক আগের মতো সেই গুন্ডাটাও এসে ওই একই জায়গায় নিজের বাইক থামালো,
আর প্রথম জন গুন্ডাও সেই একই জায়গায় এসে দাঁড়ালো। ওই জায়গাতে ঝোপঝাড়ের পিছনে একটি সিগন্যালের অ্যান্টেনা লাগানো ছিল। ওই দুজন গুন্ডা ওই জায়গাতে আসতেই ওই সিগন্যালটা বিপ বিপ শব্দ করতে লাগলো। এই সিগন্যালটার সাথে মিস্টার জনের বাড়ির সামনের টাওয়ারটা সরাসরি কানেক্ট করা ছিল। গুন্ডা দুটো এখানে আসতেই খবরটা মিস্টার জনের কাছে পৌঁছে গেছে। তাই মিস্টার জন কন্ট্রোল রুমে বসে জঙ্গলে যা কিছু হচ্ছে তা সবই দেখতে পাচ্ছেন। আর উনি দেখলেন যে অ্যানি যেরকম বর্ণনা দিয়েছিল এই গুন্ডা দুটিকে ঠিক সেই রকমই দেখতে। হ্যালো 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 অ্যানি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? ইয়াস, আমার মনে হচ্ছে এই দুই লোকই তোমার মায়ের অপরাধী। তুমি তৈরি হয়ে যাও, লেটস গো। অ্যানি একটি গাছের আড়াল থেকে ওই গুন্ডা দুটোর ছবি তুলে নিল। ওই ছবি দুটো নিয়ে মিস্টার জন শহরের বিভিন্ন পুলিশ স্টেশনে খোঁজ নিয়েছিলেন। খোঁজ নিয়ে উনি যা জানতে পেরেছিলেন সেই সম্পর্কে অ্যানিকে বললেন, আমি এই দুই গুন্ডার ব্যাপারে পুলিশ স্টেশন থেকে খোঁজ খবর নিয়েছি। এরা দুজনেই খুব বিপজ্জনক। এরা একটা কিডন্যাপ চক্রের সঙ্গে জড়িত। বহু দিন ধরে এদের ওপর অনেকগুলো কেস চলছে। এদের চক্রের যে মাথা, সে খুবই প্রভাবশালী ব্যক্তি। আমাদের খুব সাবধানে পা ফেলে এগোতে হবে। যে কোনো মুহূর্তে কোনো বিপদ ঘটে যেতে পারে। এবং ওরা আবার ওই জঙ্গল থেকে কিডন্যাপিং শুরু করেছে। তাই আমাদের এখনই কাজে লেগে পড়তে হবে। তারপর তিনজনে মিলে পরবর্তী পদক্ষেপ কি হবে সেই ব্যাপারে আলোচনা করতে লাগলেন। একদিন সুজান নামে একটা মেয়ে এই জঙ্গলের রাস্তা দিয়েই বাড়ি ফিরছিল। সুজানের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ওনাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। ওনাকে দেখেই সুজান বাড়ি ফিরছিল। তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য সুজান জঙ্গলের এই শর্টকাট রাস্তা ধরেই হাঁটছিল। তারপর সুজান যখন বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য ওই ব্রিজটা ক্রস করছিল, ঠিক সেই সময় ওই গুন্ডাটা এসে ওর সামনে দাঁড়ালো, ঠিক রোমার সামনে যেভাবে দাঁড়িয়েছিল। তারপর ভয় পেয়ে নিজেকে বাঁচানোর জন্য সুজান জঙ্গলের দিকে দৌড়তে লাগলো, আর ওই গুন্ডাটাও ওর পিছু পিছু ধাওয়া করতে লাগলো। তারপর সুজানও কিছু দূর ছুটে আসার পর হঠাৎ থমকে দাঁড়ালো, কারণ ওর সামনে সেই বয়স্ক গুন্ডাটা এসে দাঁড়িয়েছে। সামনে পিছনে দুই দিকেই দুইজন গুন্ডা। এই অবস্থায় সুজান কী করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তারপর প্রথমজন গুন্ডা সুজানের অতর্কিতে ওর পিছন থেকে এসে ওর চোখ দুটো চেপে ধরলো। আরে ওকে, তোমার কিছু হয়নি তো? ইয়েস, আই এম ওকে। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। তাহলে তাড়াতাড়ি ওখান থেকে উঠে পড়ো। তারপর ওই প্রথমজন গুন্ডা অ্যানির পিছন দিক থেকে এসে অ্যানিকে একটা ঘুষি মারলো। অ্যানিও ছেড়ে দেওয়ার পাত্রী ছিল না। বি কেয়ারফুল, দারুণ কাজ করেছো তুমি, ওয়েল ডান। মিস্টার জনের এই মিশনটা সাকসেসফুল হওয়ার পর পুলিশের গাড়ি ধীরে ধীরে জঙ্গলের দিকে আসতে লাগলো। ওই দুইজন গুন্ডাকে জিজ্ঞাসাবাদ করার পর জানা গেছে যে রোমার জিমের পাশেই একটি অফিসে এই গুন্ডাদের হেড অফিস। ওখানে ধর্মলাল নামে একজন ব্যক্তি এইভাবে মেয়েদের কিডন্যাপ করে তাদের মমি বানিয়ে দেশে বিদেশে কোটি কোটি টাকায় পাচার করে। একদম পালানোর চেষ্টা করবে না ধর্মলাল, বিল্ডিংটার চারিদিকে ব্যাটালিয়ন ঘিরে রাখবে। তারপরে আরো খোঁজ খবর চালানোর পর এও জানা গেল যে ওই মিউজিয়ামের বেশ কিছু কর্মচারী এই ধর্মলালের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছে।
তারপর ওই মমের ডিএনএ টেস্ট করার পর জানা যায় যে আসলে সত্যি ওটা রোমাই ছিল। ওই মমের মৃতদেহটাই যে রোমা, এটা প্রমাণ হওয়ার পর মিউজিয়াম কর্তৃপক্ষের তরফ থেকে রোমার মৃতদেহটা অ্যানি আর মিস্টার ডিসোজার হাতে তুলে দেওয়া হয়। রোমার মৃতদেহটা বাড়ি নিয়ে গিয়ে মিস্টার ডিসোজা আর অ্যানি তার সমাধিস্থ করে। অ্যানি তার মাকে দেওয়া কথাটা রেখেছে, তার মায়ের আত্মাকে মুক্তি দিয়েছে, আজ তার মায়ের আত্মা শান্তি পেয়েছে। এতগুলো বছর পর তাই আজ অ্যানি ক্রিসমাস পালন করেছে। এখন অ্যানির মনে হচ্ছে যে ওর মা রোমা ওদের সঙ্গেই আছে, ওদের পাশেই আছে। বন্ধুরা, তোমাদের এই গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে তোমাদের বন্ধু আর পরিবারের সকলের সঙ্গে শেয়ার করো। আর এইরকমই আরও সুন্দর সুন্দর গল্প দেখার জন্য আমাদের চ্যানেল চু কিতকিত বাংলা কার্টুনকে আজই সাবস্ক্রাইব করে নাও। আর যদি আমাদের গল্পগুলি সবার আগে দেখতে চাও তাহলে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো। ধন্যবাদ।